নমস্তে, আমি ইতালির থেকে বলছি, ইতালি বাড়ি শহর। আমাদের শহরের অবস্থা এখন প্রপারলি লকডাউন, রাস্তাতে কেউ নেই, কিছুই চলছে না। আজকে ফেসবুকে লাইভে আসার কারণ ভারতবাসীকে এক জরুরি বার্তা দেওয়ার জন্য। আমরা যারা ইতালিতে আছি বা ইতালিতে করোনা ভাইরাস যখন ফার্স্ট আসে নর্থ ইতালিতে, তখন আমরা বলছি না সেটা এই চীনারা উল্টাপাল্টা খায়, ওদের হবে আমাদের হবে না। তার পরিফল আজ আমরা বুঝতে পারছি। মার্চ মাসের 1 তারিখ মাত্র 5 জন মারা গিয়েছিল, আর গত 24 ঘন্টায় আমাদের এখানে মারা গেছে 795 জন। আমরা যেই ভুল করেছি, যেই নেগলেন্সি করেছি, তার জন্য আজ আমরা এই মহামারী দেখতে পাচ্ছি। তাই আমি ইন্ডিয়ার সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের মতো ভুল করবেন না। শুধু মমতা ব্যানার্জি বা আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব না, সমগ্র ভারতবাসীর দায়িত্ব, সমগ্র প্রশাসনটিকে ধরে সব ডিপার্টমেন্টের দায়িত্ব আমাদের নিজেদের কর্তব্য পালন করা। আমরা শুধু একদিনের জন্য বন্ধ থাকলে হবে না, আগামী 15 দিন যদি আমরা ইন্ডিয়া সম্পূর্ণভাবে বন্ধ না করতে পারি, তাহলে ভারতবর্ষে করোনা ভাইরাসের মহামারী রূপ দেখা যাবে। ভারতবর্ষের লোক এখন বুঝতে পারছে না, যেটা আমরা আগে বুঝতে পারিনি বা আমরা এতটা কেয়ার নেইনি, যার পরিফল, যার পরিণামে আজ আমাদের এই অবস্থা। আজকে আমরা প্রায় 1 মাস ধরে ঘরের মধ্যে বন্দি, ঘরের মধ্যে আছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জীবন 70-80 বছরের লাইফে যদি আমরা 1-2 মাস ঘরে বসা থাকি, কিছু হবে না, কোনো প্রবলেম না, জীবন আটকে যাবে না। সুতরাং সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ, প্লিজ অন্তত আগামী 15 দিন আপনারা যে যার ঘরে থাকুন, একদম প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবেন না। এবং খাবার দাবার যা নেওয়ার সপ্তাহে 1 দিন কিনে নিয়ে রাখুন। আজকেও দেখলাম কলকাতাতে চায়ের দোকান খোলা, কিছু পাবলিক চা খেতে যাচ্ছে। আরে ভাই, চা তো সারা জীবনে খাওয়া যাবে। আজকে আমরা কফি খাই দিনে 10-15 বার, সেই কফি আমরা খাচ্ছি না। আজকে 1 মাস ধরে কফি খাই না, সব বন্ধ, বার ফার সব বন্ধ আছে এখানে। তো সেই বলে আমরা কি বেঁচে নেই? আমি সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ, ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ নাই, যে যার ধর্মে আছে ধর্মে পালন করুক, কিন্তু সকলেই গভর্নমেন্টের যে রোল সেই রোলে চলতে হবে। আর আরেকটা জিনিস আমি ইন্ডিয়াতে দেখেছি যে কারোর হাতে গোয়ান্টি মানে গ্লাভস নেই, খুব জরুরি গ্লাভসটা, এই মাস্কের থেকে বেশি জরুরি গ্লাভস, যেটা আমরা গোয়ান্তি বলি। এই গোয়ান্তি ছাড়া ঘর থেকে বেরোনোর খুবই ডেঞ্জারাস। এবং আমরা কিছু ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে। ইন্ডিয়াতে দেখছি একসঙ্গে 20-25 জন চলে আসছে, না শুধু পাবলিক, দেখছি অনেক মিনিস্টাররা, অনেক অফিসার লেভেলের লোকরা সব একসঙ্গে গ্যাদারিং করে আছে। এই ভুলটা করবেন না প্লিজ, অন্তত 1 মিটার ডিফারেন্সে থাকুন। এই মহামারীটা বাঁচাতে গেলে, ইন্ডিয়ার মহামারীকে বাঁচাতে গেলে মিনিমাম 15 দিন আমাদের ঘরে বসে থাকতে হবে, কিছু আসে যায় না। 15 দিন 1 মাস ঘরে বসে থাকলে দেশ আটকে যাবে না? তাই আমাদের সকল ভারতবাসীর কাছে অনুরোধ, আপনারা ঘরে থাকুন। আর কিছুদিন আগে দেখলাম
দিল্লিতে শাহিনবাগে যে প্রোটেস্ট হচ্ছে, সেই শাহিনবাগের প্রোটেস্ট যারা করছেন মায়া বোনেরা প্রোটেস্ট সারা জীবন করতে পারবেন জীবিত থাকলে। সুতরাং আপনারা এখন প্রোটেস্ট বন্ধ করে যার যার ঘরে যান, থাকেন, হ্যাঁ পরবর্তী সময় করতে পারবেন। আমি আর বেশি বাড়াইনি, আমাদের এখানে ব্যস্ত আছি, হ্যাঁ সুতরাং পরবর্তী সময় আবার আসব। আমাদের আপডেট খুবই কঠিন, গতকালও আমরা 795 জন মারা গেছে, আজকে হয়তো 1000-এর উপরে চলে যাবে। মানুষের কফিন করার জায়গা নেই এবং এই মৃত্যুর, করোনা ভাইরাসে আক্রান্ত যে ব্যক্তি মৃত্যু হচ্ছে তার নিজস্ব কোনো লোক তার সামনে যেতে পারছে না, এর থেকে আর করোনাদায়ক পরিস্থিতি হতে পারে না। সুতরাং ভারতবর্ষের, শুধু ভারতবর্ষ না, আমরা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এশিয়ার সব দেশের কাছে বলছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কী আছে আমার থেকে আপনারা আরও বেশি জানুন। আমরা আজকে 20-25 বছর ধরে ইউরোপে থাকি, আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন। আমরা ইতালিতে স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো, যা ইউরোপের সব থেকে ভালো। শুধু ইউরোপ না, আমি বলবো লন্ডন আমেরিকার থেকে আমাদের ইতালির স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো। সুতরাং সেইখানেই আমরা মরণ যাত্রা বন্ধ করতে পারছি না। সুতরাং আমাদের দেশের কি অবস্থা তো জানতেই পারেন। তবে প্রশাসনের উচিত, যারা দিনমজুর, যারা খেটে খায় প্রতিদিন, যাদের কাজ না করলে সংসার চলবে না, এইসব লোকদের বাড়িতে ওদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাঠিয়ে দেওয়া উচিত, যেটা আমাদের দেশে এখানে হচ্ছে। বা আমরা কেউ না খেয়ে মরবো না। হ্যাঁ আমারও ঘরে এখানে ছেলে মেয়ে ওয়াইফ সব আছে, এরা ঘরের মধ্যে বন্দি, স্কুল যাচ্ছে না, ঘরে বসে পড়াশোনা করছে, কিছু করার নেই। তো অনুরোধ আমাদের দেশের সকল লোককে, আপনারা প্লিজ ঘরে থাকুন অন্তত আলতি 15 দিন। ওকে, নমস্তে, জয় হিন্দ।